নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে 200+ পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে নিজস্ব অর্থায়নে প্রায় 200+ পথচারী ও এতিমখানার শিশুদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার স্বেচ্ছাসেবীরা। শুক্রবার 5 এপ্রিল বিকেলে জেলার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন রাস্তায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবক তাওহিদ আফ্রিদির তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালনা করেন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সভাপতি জান্নাতি বেগম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সৌরভ সহ কমিটির সদস্যবৃন্দ। প্রতি মাসে চেষ্টা করি যে আমরা কিছু উন্নয়নমূলক কাজ, কিছু ডেভেলপমেন্টের কাজ করার জন্য, পাশাপাশি হচ্ছে মানব কল্যাণে কীভাবে এগিয়ে আসা যায় এবং কীভাবে হচ্ছে তরুণদের উৎসাহিত করা যায়, তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন কাজ করি। রমজান মাস হচ্ছে আসলে শুদ্ধতার মাস। এই মাসে আসলে আমরা চেষ্টা করতেছি যে অসহায় এবং দুস্থ মানুষের পাশে থাকার জন্য, এবং প্রত্যেকটা মানুষকে উচিত যে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে, যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকা। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সুমন, স্বেচ্ছাসেবক সজীব আহমেদ এবং নিঃস্বার্থ সংগঠনের উপদেষ্টা এনামুল হক মনি প্রমুখ। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, স্টাফ রিপোর্টার নরসিংদী টিভি।